haste habang edisi habang no hamgrani bagai rezak rezak rang rohar fano rang orai porai khlayo hunei koksil jawai BJP janajati murcha bai luwa jiza rajbhavan obijan khlai jakha sangrong salo rajbhavan obijan no thangai manjagai kokna rakha haste ni mantri okora dr manik saha त्रिपुरा प्रदेश जे जनजाति मोर्चा उद्योगे जे चार सीटेर जे रैलीर आयोजन से आयोजने मंचे उपस्थित आछेन त्रिपुरा सरकारेर माननीय उपमुख्यमंत्री सबार आदरणीय सबार प्रिय श्री जिष्णु देवर्मा महोदय उपस्थित आछेन আমাদের ত্রিপুরা প্রদেশের সম্মানীয় ভারতীয় জনতা পার্টির সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় উপস্থিত আছেন জনজাতি মোর্চা মাননীয় সভাপতি যিনি আজকের এই র্যালির এখানে সভাপতিত্ব করছেন শ্রী বিকাশ দেববর্মা মহোদয় উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী সান্তনা চাকনিয়েছেন এর থেকে আর বড় উদাহরণ কি হতে পারে আমাদের এখানে এই প্রথম একমাত্র কংগ্রেসের সময়ে সেই নর্থ ইস্টার্ন জোন থেকে একজন খাদ্য মন্ত্রী হয়েছিল এখন আমাদের এখানে প্রায় 8 থেকে 9 জন মন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীর যে ক্যাবিনেট এবং স্টেট এখানে আরো 5 জন আছে তো সমস্ত জায়গায় আমাদের জনজাতিদের সেইভাবে সম্মান দেওয়া হয়েছে আমাদের এখানে ত্রিপুরা সরকারের মধ্যে আমাদের এখানে আপনারা দেখেছেন জনজাতি আমাদের যে উপমুখ্যমন্ত্রী যে শুরু করে সাতনাদি থেকে শুরু করে আরো দুজন রামপদ জমাতিয়া জিতে শুরু করে আইপিএফটির আরেকজন আছে আমরা সম্মান দিতে জানি এবং সেইভাবে আমরা কাজ করছি আমরা সত্যিকারের অর্থে মানুষের যে সমস্যা আমরা সবার প্রতিনিধিত্ব আমরা চাই সমস্ত স্তরের লোক প্রতিনিধিত্ব করুক আমরা যে কারণে 28টা মাত্র এডিসির যে সংখ্যা সেটাকে বাড়িয়ে 50টা করার জন্য আমাদের মন্ত্রিসভার ডিসিশন নিয়ে আমরা দিল্লি পাঠিয়েছি যাতে যে 19টা আমাদের ট্রাইবস আছে তার যে সাব ট্রাইবস আছে সবার যেন প্রতিনিধিত্ব থাকে সেই দিশায় আমরা কাজ করি আমরা ভোট বাক্সের রাজনীতি আমরা করি না এতদিন ধরে ভোট বাক্সের রাজনীতি আগের যে সিপিএম সরকার এবং তাদের পার্টি এগুলো করেছে কংগ্রেসও সেইভাবে করেছে আর খুন সন্ত্রাসের রাজনীতি আমি বারবার বলি এদের রাজনীতি খুন সন্ত্রাসের রাজনীতি আমরা দেখেছি উশৃঙ্খলতার রাজনীতি দেখেছি আজকে যেভাবে শৃঙ্খলার সাথে জনজাতি ভাই বোনেরা যেভাবে এই র্যালিকে আজকে সাকসেস করেছে মানে কি বলবো আমি সত্যিকারের অর্থে বারবার ওনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আগামী দিন টিপ অফ দ্য আইসবার্গ আমি একটা ভাগ টিপ দিলেই বোঝা যায় আগামী দিন কি হচ্ছে মর্নিং শোজ দ্য ডে আজকের যে জনসমর্থন আমরা দেখলাম সেই জনসমর্থনে রাজীববাবু বলেন প্রায় আমিও বলছি যে বিরাট সংখ্যা নিয়ে আবার ভারতীয় জনতা পার্টির পুনর্বার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এখানে পুনঃপ্রতিষ্ঠিত হবে এর মধ্যে আর কোন সমস্যা নেই আমরা বারবার কারণ আমাদের বারবার বলা হয়েছে যে জনজাতিদের সমর্থন আমাদের এখানে কমে গেছে একটু চিন্তিত ছিলাম কিন্তু আমার বিশ্বাস ছিল আমার নেতাদের প্রতি আমাদের ট্রাইবাল লিডারদের প্রতি জনজাতি আমাদের যারা আছে সময় অনেক হয়ে গেছে এখানে বিস্তৃতভাবে আলোচনা হয়েছে আমরা আগামী দিন ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে বিশ্বাস আমাদের উপর রেখেছে সেই বিশ্বাস যেন আমরা রাখতে পারি আমি এখানে যারা উপস্থিত আছেন সবাইকে বলবো আমরা ঝাঁপিয়ে পড়তে হবে আগামী 1 তারিখ থেকে একদম পুরো ইলেকশন শেষ পর্যন্ত কাউন্টিং এর দিন পর্যন্ত সমস্ত স্তরের আমাদের মোর্চা থেকে আরম্ভ করে মন্ডল থেকে আরম্ভ করে বুথ থেকে আরম্ভ করে আমাদের ডিস্ট্রিক্ট থেকে আরম্ভ করে আমাদের স্টেট লেভেলের সবাই আমরা ঝাঁপিয়ে পড়ব কিন্তু শৃঙ্খলার সাথে আমরা কোনো অবস্থায় আমরা গুন্ডা পার্টি না
অন্যান্য পার্টি নানা রকম অঙ্গভঙ্গি করে, ফ্ল্যাগের সাথে মোটা লাঠি নিয়ে বেরোয়, আমরা লাঠি নিয়ে বেরোই না। আমরা ভদ্রভাবে মানুষের যে আস্থা সেটা অর্জন করতে চাই। আমরা এতদিনের যে রাজনীতির সংজ্ঞা যে পরিবর্তন হয়েছে সেই সংজ্ঞাকে আমরা পরিবর্তন করতে চাই। আমরা নতুন ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত সেটা আমরা প্রতিষ্ঠিত করতে চাই। এই দু চারটি কথা বলে আগামী দিন আবার এই জনজাতি মোর্চার যে শক্তিশালী শক্তি প্রদর্শন এখানে করা হয়েছে সেটা যেন স্ট্রিমলাইন হয়ে মানুষের স্বার্থে আমরা কাজ করতে পারি, এই দু চারটি কথা। খবর ছিল যে আরেকটা পার্টির এখানে ওদেরও র্যালি ছিল, আমাদের র্যালির এই ভারী সংখ্যা থেকে ওরা ভাবছে তাড়াতাড়ি বাড়ি গেলেই ভালো হয়। খালি জনজাতি মোর্চার খালি স্ট্রেংথ আজকে দেখানো হয়েছে, আমাদের সাত সাতটা মোর্চা আছে, মাদার সংগঠন তো বাদই দিন, শুধু এক মোর্চার আজকের যে প্রদর্শনী এখানে দেখালো, কম্পন শুরু হয়ে গেছে সব জায়গায়, নানাভাবে অঙ্গভঙ্গি করে। যখন আমরা 12% দিয়ে আমরা ডিক্লেয়ার করলাম আমাদের সরকার, সেই নানা রকম অঙ্গভঙ্গি করে একজন নেতা কিভাবে কথা বলেন, মানুষ ওদেরকে কোন অবস্থায় আর কোনদিন অ্যাকসেপ্ট করবে না আমি নিশ্চিত। শুধু অঙ্গভঙ্গি করে আর ভ্রুকুটি কেটে মানুষকে বিভ্রান্ত করার দিন চলে গেছে। এখানে কথা হয়েছে যে মিলিজুলি, রাজীব বাবু আবার একটা শব্দ বলেন কি ইউনিউনু ইলু ইলু করেন, অদ্ভুত তো। আমরা দেখেছি এদের রাজনীতি, সেই রাজনীতি থেকে মানুষ বেরিয়ে এসছে। আমি টাকার জলাতে কালকে তিনটা প্রোগ্রাম করেছি, পরশু দিন মানুষ আমাদের সাথে আছে, জনজাতির ভাই বোনেরা আমাদের সাথে আছে। কালকেও আমি মান্দায় গেছি, তিনটা আমি ওখানে প্রোগ্রাম করেছি, সেখানেও আমি দেখেছি জনজাতির ভাই বোনরা আমাদের সাথে আছে। এখানে আমাদের মাননীয় উপমুখ্যমন্ত্রী বলেছেন যে জনজাতি ভাইদের জন্য যদি প্রকৃত অর্থে কেউ যদি করে থাকে সেটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই কাজটা করেছেন। অটল বিহারী বাজপেয়ীজি শুরু করেছিলেন, আর সেই কাজটাকে যে ইস্ট এক্ট পলিসি আর লুক এক্ট পলিসি সেটার থেকে বেরিয়ে এসে আজকে সব জায়গায়, কাশ্মীর থেকে শ্রীনগর থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় আজকে নর্থ ইস্ট পর্যন্ত আমাদের জনজাতিদের পাশ, প্রায় 11 কোটি তার লোক সংখ্যা সারা ভারতবর্ষে, 9% মতো লোক আমাদের জনজাতি ভাই বোনেরা, তাদের কথাই একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ভারতীয় জনতা পার্টি সত্যিকারের অর্থে যদি সম্মান দিয়ে থাকে একমাত্র আমাদের ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র ভাই মোদী ওনাদেরকে সম্মান দিয়েছেন। এর প্রকৃত উদাহরণ আর কি বলবো, আমাদের বর্তমান ভারতের যিনি সর্বোপস্থিত আমাদের মাননীয় মেম্বার অব পার্লামেন্ট শ্রী রেবতী ত্রিপুরা মহোদয়, এবং আমাদের সুন্দরভাবে এখানে যিনি বক্তব্য রেখে গেছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার শ্রী রামপদ জমাতিয়াজি, ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় ভাইস প্রেসিডেন্ট পাতাল কন্যা জমাতিয়াজি, শ্রীমতী উত্তরা দেববর্মা মহোদয়া, আমার সামনে এমএলএ বৃন্দরা আছেন, এমডিসিরা আছেন এবং অন্যান্য জনপ্রতিনিধিরা আছেন, এবং আমার সামনে যারা মিডিয়া বন্ধুরা আছেন এবং ভারতীয় জনতা পার্টির সর্বস্তরে যারা নেতা নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আজকে আমি সবচেয়ে বেশি খুশি এই কারণে যে অনেকদিন ধরে আমাদের বলা হয়েছিল বা আমরা শুনছিলাম যে ভারতীয় জনতা পার্টির জনজাতির
সেই শক্তির মধ্যে অনেকটা হ্রাস আমাদেরকে বারবার বলা হয়েছে কিন্তু আজকে আমি এই বিশাল যে জনসমুদ্র জনজাতি ভাই বন্ধুদের আমি দেখেছি আমি এর জন্য জনজাতি মোর্চার সভাপতিকে অবশ্যই আমি ধন্যবাদ দেব এবং এখানে যারা আমাদের জনজাতির নেতৃবৃন্দ আছেন সবাইকে আমি ধন্যবাদ দেব আমরা বারবার আমরা দেখেছি আমাদের যারা এমএলএ বৃন্দরা আছেন আমাদের এমডিসিরা যারা আছেন জনজাতির যারা ভাই ও বোনেরা যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি আমার সবসময় আমার একটা বিশ্বাস ছিল আমার সবসময় ওনাদের উপর বিশ্বাস ছিল যে আমাদের যে জনসমর্থন সেটা আমাদের গ্রাসরুট লেভেল পর্যন্ত আমাদের আছে সেই শক্তির প্রদর্শন আজকে আমরা কিন্তু সেটা দেখতে পেয়েছি এখানে সে বিশ্বাসের মর্যাদা আপনারা রেখেছেন ইলেকশন 2023 আসবে আমরা জানি ইলেকশন আসবে ইলেকশন যাবে কিন্তু আমাদের এই জনজাতি ভাই বোনরা আজকে যেভাবে এখানে উপস্থিতি সংখ্যা এখানে ওনাদের শক্তির মহড়া দিয়েছে আমি নিশ্চিত আজকে অন্যান্য যারা বিরোধী পার্টির যারা নেতৃবৃন্দরা আছেন বা ওনাদের যারা ফলোয়ার্সরা আছেন ওদের কপালে কিন্তু চিন্তার ভাঁজ পড়ে গেছে।